বর্তমানে সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিএনপি আওয়ামী লীগকে ছাড়িয়ে নানা আলোচনা সমালোচনা এখন হেফাজতকে নিয়ে। তাদের দলের নেতৃবৃন্দের বিতর্কিত কর্মকাণ্ডে কি তাদের বিপদে ফেলেছে? কি কারণে হেফাজতে ইসলাম মধ্যরাতে তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করলো? চলুন জেনে নেই বাবুনগরীর মুখেই। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দেশের সার্বিক পরিস্থিতি এর বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন, ইমান আকিদার সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্য দের পরামর্শক্রমে বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।